ফের ওড়িশার বালেশ্বরে ঘটল একটি মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা। হ্যাঁ বন্ধুরা, এবার পুরীর হাওড়া এক্সপ্রেসের চাকায় পিষে মৃত্যু হলো দুই যুবকের। মঙ্গলবার সকালে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে। জানা যাচ্ছে ওড়িশার বালেশ্বরে বাহানাগায় দণ্ড হরিপুর রেলগেটের কাছে বাইক নিয়ে লাইন পার করছিলেন এক যুবক। অপর দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসছিল পুরীর হাওড়া এক্সপ্রেসটি। তাড়াহুড়া করে লাইন পার করার সময় বাইক নিয়ে পড়ে যান যুবকটি। তাকে বাঁচাতে ছুটে যান আরও একজন, কিন্তু রেল লাইন পার করতে পারেনি তারা। সজোরে আসা ট্রেন পিষে দিয়ে চলে যায় দুই যুবককেই। স্থানীয় এবং প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, লেভেল ক্রসিং বন্ধ থাকা সত্ত্বেও রেল লাইন পার পার চেষ্টা করছিলেন দুই যুবক, আর সে কারণেই ঘটে এই বিপত্তি। ইতিমধ্যেই দুজনের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করেছে পুলিশ। এখনও পর্যন্ত তাদের পরিচয় জানা যায়নি। জিআরপিএফের তরফে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ঠিক একই রকমভাবে এক যুবতীর শরীরের ওপর দিয়ে চলে গিয়েছে মুম্বাইয়ের এক্সপ্রেস, কিন্তু ভাগ্যক্রমে তিনি প্রাণে বেঁচে যান, তবে দুই পা কাটা পড়ে ট্রেনের চাকায়। থানে এলাকায় ভিড়, ট্রেনে উঠতে গিয়েই ঘটে এই বিপত্তি। ঠেলাঠেলি করে ভিড় কামরায় উঠতে গিয়েই পা ফসকে পড়ে যায় যুবতী, পড়ে যান ট্র্যাকে। ততক্ষণে ট্রেনটি প্ল্যাটফর্ম ছেড়ে দিয়েছে। বিষয়টি নজরে আসতেই রেল পুলিশ এবং অন্যান্য যাত্রীরা ট্রেন চালককে জানান। তৎক্ষণাৎ ট্রেন থামিয়ে দেন চালক, তবে তার আগেই ট্রেনের একটি বগি মহিলার শরীরের ওপর দিয়ে চলে যায়। পরে চালক ট্রেনটিকে পেছনের দিকে নিয়ে যান। দেখা যায় ট্র্যাকের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন আহত যাত্রী, তার পা দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন, আবারও কিন্তু ঘটল একটি মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা। অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করেই ট্রেনের যে লেভেল ক্রসিংগুলো রয়েছে সেগুলো পারাপার করবেন। যখন আপনারা ট্রেনে উঠবেন তখনও আপনারা কিন্তু অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করে ট্রেনে উঠবেন, নাহলে বড়সড় দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে আপনার সাথেও। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।